এই আমার সামনে যারা আছেন তাদেরকে আমি কিন্তু প্রশ্ন করি যে আমি কি আপনাদের এমপি না আপনাদের ভাই? আমি কি আপনাদের এমপি না আপনাদের সন্তান? ইয়ার ভুঁইয়া সেতু উদ্বোধন, আসলে ইয়ার ভুঁইয়া সেতু উদ্বোধনে আমি ব্যক্তিগতভাবে ভাঙ্গা উপজেলার 11 জন চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, সদরপুরের উপজেলা চেয়ারম্যান চরবদ্রাসন, সদরপুরের আওয়ামী লীগের নেতা, সবাইকে দাওয়াত দিচ্ছি একটা কথা জানার জন্য, জানানোর জন্য যে মরহুম এয়ার ভুঁইয়া সাহেবের নামে যে ব্রিজটা ভাঙ্গা সব থেকে এই যাবৎ কালে সব থেকে বড় ব্রিজ, এটা নামকরণ কেন দেওয়া হলো? দেখেন, আমরা সম্মানিত ব্যক্তিকে সম্মান দেব, আমরা ইজ্জত পাওয়ার ব্যক্তিকে ইজ্জত দেব। আমরা এই ধারুয়ায় কিন্তু আরেকটা ব্রিজ আরেকজন নেতার নামে আমরা করেছি, হায়দার মোল্লা ব্রিজটা তার নামে দিচ্ছি। আজকে আমি আপনাদের জন্য কাজ করতেছি, আমি আপনাদের জন্য কাজ করতেছি 9 বছর আমি আপনাদের জন্য পরিশ্রম করতেছি, দিন রাত, ঝড় বৃষ্টি যে কোনো সময় হোক, 3টা উপজেলা বিশাল এলাকা আমরা কাজ করতেছি আপনাদের সেবা করার জন্য। যে স্বপ্ন সে নিয়ে আপনারা আমাদের ভোট দিতেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি আমার ইমানি দায়িত্ব পালন করতেছি। আমাদেরও তো একটা খিদা, আমারও তো একটা চাহিদা। আজকে বউ বাচ্চা সংসার মা ভাই বোন সব ফলাইয়া আমরা আমি আপনাদের মাঝে বসে থাকি, আপনাদের পাশে থাকি, ঢাকায় থাকলে আপনাদের কাজের জন্য মন্ত্রণালয়ে দৌড়াই, 24 ঘন্টা ব্যস্ত থাকি, 5-7 ঘন্টা ঘুমাই, এলাকায় সপ্তাহে 3-4 দিন এলাকায় থাকি। আমাদেরও তো এই যে সন্তান, এই যে আমার মা, এই বৃদ্ধ মা, আমার ভাই, আমরা যে আপনাদের জন্য কাজ করতেছি এই কাজের পিছনে তাদের অবদান আছে, তাদের স্যাক্রিফাইস আছে, তাদের সহযোগিতা। আমার সন্তানরা যেভাবে সময় যাওয়ার কথা সেই সময় তো আমি তাদের দিতে পারি না, আমার বৃদ্ধ মাকে আমি যে সময় দেব সেই সময়টা তো দিতে পারি না। তবে তাদের অবদান কিন্তু অবশ্যই, পরিবারের অবদান আছে আমাদের রাজনীতি করার জন্য। আজকে এই সেতুটা আমরা মরহুম ইয়ার ভুঁইয়া সাহেবের নামে দিচ্ছি, কেন? কারণ উনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ একজন মানুষ ছিলেন, উনি বঙ্গবন্ধুর সাথে ওনার একই ডিঙ্গি নৌকায় তার ছবি আছে, অনেক অবদান আছে, হয়তো বা আমি সব বলতে পারবো না। তারপরে তার সন্তান ফারুক সাহেব, উনি এই এলাকার আপনাদের সন্তান, উপজেলা চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন। একটা কথা আছে যে ভাঙ্গার মানুষ বিপদে পড়লে রাত 3টা বাজলেও ফারুক মিয়ার কাছে গেলে সে তার জন্য কাজটা করে দিবে। আমরা এমপিরা সবাই সব কাজ পাই না। আজকে এই ইয়ার ভুঁইয়া সেতুটা দেওয়ার কারণটা কি? আমি যে কষ্ট সেই ছোটবেলায় আপনারা আমার এমপি বানাইছিলেন, আজকে 9 বছর দাঁড়িয়ে মতো একটাও পাকে নাই, আজকে সব পাইতে যাচ্ছে, তোকে দেই না প্রশ্ন করতে হয়, আস্তে আস্তে সময় ঘনায় আসতেছে। কিন্তু আমার মৃত্যুর পরে আমার সন্তানরা তাদের অবদান যেন পায়, আমার পরিবার যেন এসে বলে যে হ্যাঁ এই এলাকার মানুষের জন্য আমি কাজ করছি, তারা আমার জন্য একটা চিহ্ন থাকে, অবদান থাকে, একটা সম্মান থাকে, তার জন্য আজকে এয়ার ভুঁইয়ার নামে সেতু দেওয়া হয়েছে। আমরা সেতু দিচ্ছি এই এলাকার জন্য, অনেক নিবেদিত প্রাণ হয়তো বা উন্নয়ন করতে পারে নাই, কিন্তু আপনাদের ইজ্জত সম্মান দিয়ে গেছেন মরহুম ইউসুফ কাদির সাহেব, তাকে মানুষ যতই কষ্ট দিক সে মানুষের সাথে খারাপ ব্যবহার করত না। আমরা আরো সকল নেতাদের নামে আমরা একটা করে ব্রিজ রাস্তার নাম দিচ্ছি, যেন ভবিষ্যতে যারা রাজনীতি করবে তাদের পরিবারের কাছে যেন তাদের মাথা নত করতে না হয়। ইয়ার ভুঁইয়ার নামে 30 বছর না 20 বছর আগে ব্রিজ হওয়ার কথা ছিল, আমি কারো বদনাম করব না। যে আপনাদের সেবা করতে পারবে, যে আপনাদের বিপদের দিনে থাকবে,
যে আপনাদের সুখের দিনে থাকবে, যে রাস্তা বানাবে, যে ব্রিজ করবে। 14 সালে তিন থানার জনগণ আমাকে ভোট দিয়েছিল শুধুমাত্র একটা পরিবারের বিপক্ষে, একজন ব্যক্তির বিপক্ষে। আর 18 সালের ভোট দিতে আমাকে আমার উন্নয়ন এবং আপনাদের সাথে ভালোবাসার সঙ্গে। আজকে মঞ্চে যারা আছেন আপনারা মনে মনে করতে পারেন, কেউ আমার ভাই, কেউ আমার চাচা, কেউ আমার বয়সে ছোট। কিন্তু এই মঞ্চে যারা নেতা আছেন তাদের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক না, আত্মার সম্পর্ক, পরিবারের সাথে। এই আমার সামনে যারা আছেন তাদেরকে আমি কিন্তু প্রশ্ন করি যে আমি কি আপনাদের এমপি না আপনাদের ভাই? আমি কি আপনাদের এমপি না আপনাদের সন্তান? তাহলে আমি যদি আমার ইমানি দায়িত্ব পালন করতে পারি, আমি করোনার সময় সারা বাংলাদেশে কেউ যখন গাড়ি হয় নাই, আমি নিজে গাড়ি চালিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমার ইমান শক্ত, কিন্তু গত 4 বছরে এত বড় বিপদ গেল, এত মানুষের কষ্ট গেল, যেই নেতা গুলশানের বাড়ির জানলা খুলে নাই তার ব্যবস্থা আগামী নির্বাচনে আপনারা করে দেবেন। আমাদের চ্যালেঞ্জ করছিলেন জেলা পরিষদে, আমি বলছিলাম উপরে আল্লাহ আমার বিশ্বাস আছে ফরিদপুরের মানুষ আমাকে ভোট দেবে দিতে। এই যে জেলা পরিষদের চেয়ারম্যান ভান্ডার মাটি থেকে হয়েছে, ইজ্জত কি আপনাদের পারে নাই? আপনারা আলফারাঙ্গা যান, গোয়ালমারি যান, মধুখালী যান, নগরকান্দা যান, সালতা যান, ফরিদপুর যান, আপনারা সারা বাংলাদেশে আলোচিত ভান্ডার ছেলে জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে, 9টা উপজেলা 6টা পৌরসভা, অনেক বাজে বাঘ মারছে, অনেক ভালুকে মারছে, যা বড় উল্লার বড় বড় নেতারা হইতে দেবে না। আমি বলছি আমার ইমান শক্ত, আমি কাজ করছি, অবশ্যই আমার কাজের বিনিময় হলো আমার মুখের দিকে তাকায়া শাহাদাত ভাইকে ভোট দেবে। আজকে 3 উপজেলায় খেলছি, আগামীতে জেলা কিংবা জেলায় খেলছি, ইনশাল্লাহ জাফরুল্লাহ সাহেব আর একটু খোঁচায়েন দক্ষিণবঙ্গেও খেলব। দক্ষিণবঙ্গ খেলো কারণ আমার বিশ্বাস বাংলার মানুষ আমাকে ভালোবাসে, আমি তাদের ভালোবাসি। আপনারা ভালোবাসেন না, হাত তুলে দেখান, আপনারা আছেন আমার সাথে, আপনারা থাকবেন, আপনাদের দোয়া থাকবে, আপনাদের ভালোবাসা থাকবে, জেলা উপজেলা না সারা বাংলাদেশ জয় করবো ইনশাআল্লাহ। আমরা ভয় পাই না, আজকে 9 বছর যৌবনের 9 বছর সেই ছোটবেলা থেকে আপনাদের উন্নয়ন করার জন্য কাজ করে যাচ্ছি, আমার ইমান শক্ত। তাই আমি আশা করি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে নেত্রী আমাকে নৌকা দিবে, আর যদি নৌকা আমাকে না দেয় আপনারা যা চাবেন তাই হবে। আপনারা যদি বলেন ইলেকশন করতে, আমি ইলেকশন করব, করবেন। আমাকে নৌকা না দিলে আপনারা কি ইলেকশন করতে পারেন? জোরে বলেন, এপ্রিল কানে যেতে হবে, স্লোগান বলেন,